সাতটি পাপের সাথে যারা জড়িত থাকবে তারা প্রতিটি কদমে কদমে ক্ষতির সম্মুখীন হবে এবং তারা তাদের জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবে না। দুঃখ কষ্ট তাদেরকে সব সময় আঁকড়ে ধরে রাখবে। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাতটি অপরাধ থেকে দূরে থাকতে বলেছেন, সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে দূরে থাকতে বলেছেন। বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এই চমৎকার হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলা শুরু করেছেন সাহাবায়ে কেরামকে সামনে রেখে, ইজতানিবু আস-সাবআল মুবিকাত, অবশ্যই তোমরা বিরত থাকবে সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে। এখন সাহাবায়ে কেরাম তো সবসময় জানার জন্য আগ্রহী থাকতেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, কালু ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, ইয়া রাসূলুল্লাহ, সকলে তারা বলা শুরু করছে ইয়া রাসূলুল্লাহ সেগুলো কি কি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা শুরু করেছেন সাতটি জিনিসের কথা। এই সাতটি জিনিস, বিশেষ করে আরো অনেক অপরাধ আছে, সকল অপরাধ থেকে আমরা দূরে সরে আসব, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে সাতটি অপরাধের কথা, সাতটি পাপের কথা বলেছেন। যারা এগুলো থেকে দূরে থাকবে তারাই কেবল সফলতা অর্জন করতে পারবে, আর যারা এগুলোর ভিতরে থাকবে তাহলে কিন্তু তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না, সব সময় তাদের জীবনে কষ্ট, তাদের জীবনে দুঃখ লেগেই থাকবে। নাম্বার ওয়ান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা নিসার 48-48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু যারা শিরিক করবে তাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ফর এক্সাম্পল, একজন অনেক ইবাদত করেছে, অনেক আমল করেছে, ডোনেশন থেকে শুরু করে নামাজ, রোজা, হজ, যাকাত, আরো যত ইবাদত আছে সব কিছু করেছে, ফাইনালি সে যদি শিরিক করে ফেলে তার যত আমল আছে সব আমল কিন্তু ধ্বংস হয়ে যাবে, ঠিক তদ্রুপভাবে। এই জন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে এই সাতটি গুণা থেকে আমরা বাঁচবো। 1 নম্বর হচ্ছে আশিরকু বিল্লাহ, শিরিক থেকে বাঁচা, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা যাবে না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে আস-সিহর, জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা, জাদুটোনা করা, কুফুরি কালাম করে কাউকে ক্ষতি করার চেষ্টা করা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। যারা এটা করবে তারা অবশ্যই ধ্বংস হবে এবং তারা তাদের জীবনে বিপদ টেনে আনবে, কষ্ট দুঃখ টেনে আনবে। এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে সেহের করা, জাদু করা। 3 নাম্বার হচ্ছে অন্যায়ভাবে কাউকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, মানুষের উপরে জুলুম করা, এটা আল্লাহ কখনো সহ্য করবেন না। বুখারী শরীফের হাদিস, গরুর প্রতি গরুর জুলুম আল্লাহ তাআলা সহ্য করবেন না। দুনিয়ার ভিতরে যদি কোনো গরু অন্য গরুর উপরে আক্রমণ করে, যে গরুর শিংটা বড় ছিল এই গরুটা যদি এমন একটা গরুকে আক্রমণ করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 2টা গরুকে উঠাবেন এবং ওই ছোট শিংওয়ালা গরুটাকে আল্লাহ তাআলা বড় শিং দিয়ে তারপরে তার জুলুমের প্রতিশোধ নেওয়া হবে। ঠিক তদ্রূপভাবে মানুষের উপরে জুলুম করবে, আল্লাহ তাআলা তাদেরকেও কিয়ামতের ময়দানে তার সামনে দাঁড় করাবেন, সেদিন কিন্তু কোনো জবাব দিতে পারবে না। 4 নম্বর, সুদ খাওয়া, যারা সুদ খায় সুদ খাওয়া যাবে না। 5 নম্বর, যারা এতিমের মাল ভক্ষণ করে। 6 নম্বর, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যদি জিহাদ হয় জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। এবং 7 নম্বর হচ্ছে সতী নারীর চরিত্রের উপরে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি অপরাধ থেকে যদি আমরা দূরে সরে আসতে না পারি তাহলে কিন্তু আমরা কঠিন বিপদে পড়ে যাব। এজন্য অবশ্যই এই 7টি পাপ থেকে আমরা দূরে সরে আসব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।